বলতে কি রে? আরে কিছুই না, একটু গেম খেলছি। গেম খেলছি? ও নো, কি গেম? ইয়ে তোর সমস্যা কস সামনে পরীক্ষা, আর দু তিন দিন আগে আছে পরীক্ষার জন্য, আর তুই গেম খেলছিস? আরে পরীক্ষা ও নো আরে ইংরেজি পরীক্ষা সবচেয়ে সহজ পরীক্ষা, ওটা কি ওভার কনফিডেন্স? আর ওভার কনফিডেন্স ওভার কনফিডেন্স করে মাথা ঘাস না। দেখি কতগুলো কোশ্চেন দিয়েছে। আরে কোশ্চেন গুলো তো খুব টাফ, ভেবেছি শর্ট কোশ্চেন দেবে, এত টাফ কোশ্চেন দিল কেন? আরে আর আমার সাথে সারাক্ষণ কেন? যদি পড়ে নিতাম তাহলে হয়তো আজকে এরকম অবস্থা হতো না, সব পারতাম। কি লিখব দেখি, যতটুকু পারি ততটুকুই লিখি। তাহলে শেষ পর্যন্ত আমার কথাটাই ঠিক হলো। তাকে আমি অনেকবার করে বলেছিলাম, অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই আমার কথা ফ্যাট ফুট করে সব উড়িয়ে দিয়েছিস। তখন যদি একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনতিস তাহলে হয়তো তোর আজকে পরীক্ষাটা খুব ভালো হতো। যাক, তুই একটা শিক্ষা পেলি, যে শিক্ষাটা তোর পুরো জীবনে তোর কাজে লাগবে। আর আপনাদেরকেও বলছি যে পরীক্ষা যতটাই সহজ হোক না কেন, কনফিডেন্স ঠিক আছে যে পারবো বা সব জানা আছে, তবে ওভার কনফিডেন্সটা ভালো। কারণ যদি ওভার কনফিডেন্স হয় তাহলে পরীক্ষায় গিয়ে আপনি বাজে ভাসতে পারবেন, পরীক্ষায় গিয়ে কিচ্ছু মনে থাকবে না আপনার উত্তরগুলো। তো আপনাদেরকে বলছি মন দিয়ে পড়াশোনা করুন, আর যেন আপনাদের পরীক্ষা ভালো হয়। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। আর যদি আমার চ্যানেলে প্রথমে এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই, আর ওর পাশে একটা বেল আইকন দেখবে ওটাকে ক্লিক করবে, আর অল বলে একটা অপশন থাকবে ওটাতে ক্লিক করবে, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশানসটা তোমরা সবার প্রথমে পাবে। তো টিল দেন, বাই বাই, স্টে হোম স্টে সেফ, থ্যাংকস ফর ওয়াচিং।